Assalamualaikum, welcome back to my YouTube channel. কেমন আছেন বন্ধুরা? আশা করছি অবশ্যই ভালো আছেন। আমি আসলাম আপনাদের মাঝে আরো কয়েকটা কোম্পানির বিষয়ে, একসাথে 6টা কোম্পানির বিষয়ে শেয়ার করব সৌদি আরবে যারা যাবেন। সৌদি আরবের যে সামামা কোম্পানি কত ধরনের কোম্পানি আছে সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। তবে শেয়ার করার আগে অবশ্যই আমি আপনাদেরকে বলবো মেইন কথাতে আসার আগে, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেসড করে রাখুন। এরকম ভিডিও তথ্য পেতে আপনাদের মোবাইলে যেন সবার আগে নোটিফিকেশন চলে আসে। তো বন্ধুরা, যেই সামামা কোম্পানির বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করবো, সৌদি আরবে যারা নতুন যাবেন হয়তো সামামা কোম্পানি শুনছেন সেই জন্য হয়তো ভালো কি মন্দ সেই বিষয়টা আপনারা জানেন না, বা কয়টা কোম্পানি আছে, কোন কোম্পানিতে আপনি যাচ্ছেন। শুধু সামামা কোম্পানি বললে কিন্তু হবে না। তো সামামা কোম্পানিতে যারা যাচ্ছেন, যারা তথ্য শুনছেন, বা যারা ট্রাভেল এজেন্সি থেকে ভিসা নিচ্ছেন, বা আপনারা কথাবার্তা বলতেছেন, তো অবশ্যই সেই বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। যারা হয়তো জানেন না সামামা কোম্পানি কয়টা বা কয় ধরনের আছে, আমি আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে 6 ধরনের সামামা কোম্পানির বিষয়ে কথা বলবো। তো অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে হয়তো আপনি জানতে পারবেন না কয়টা সামামা কোম্পানি আছে। তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওতে। তো যারা আমাকে সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো মেইন কথাই চলে আসি, আমি বক বক করবো না। অনেকে হয়তো অনেকে কমেন্ট করেন যে আমি বেশি কথা বলি, আসলে যদি আপনাদেরকে বুঝিয়ে না বলি তাহলে তো আপনারা বুঝবেন না, তো সেই জন্য আমার একটু কথা বলতে হয়। তো চলুন আমি আপনাদের মেইন কথাতে চলে আসি, যে সামামা কোম্পানি কয় ধরনের। সামামা কোম্পানি ফর অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা একটা কোম্পানি। তো এইগুলিতে কি কাজ করায়? দেখো, এইগুলিতে কনস্ট্রাকশনের কাজ করে, বিভিন্ন ধরনের যারা কন্ট্রাক্ট যেই যেই কাজ কন্ট্রাক্ট পাবে ঠিক সেই সেই কাজ কিন্তু এই কোম্পানি করিয়ে থাকে। তো এটার কিন্তু কাজের কোনো ধরন নেই যে আপনার এই কাজ করাবে ওই কাজ করাবে, তো সেটা কিন্তু আমি 100% বলতে পারবো না। কারণ এদের যত প্রকারের যে যে জায়গায় কন্ট্রাক্ট পাবে, যে যে কাজ আছে ঠিক সেই কাজই আপনাদেরকে দিয়ে করাবে। আপনি কিন্তু নাও করতে পারবেন না যে এই কোম্পানিতে গিয়ে আমি এই কাজ করবো না, আমি ওই কাজ করবো, ওই কাজ করবো না, ওই কাজ করবো। তাহলে আপনার বসে থাকতে হবে। তো বসে থাকলে আপনার খানার টাকা পাবেন না, দেশের টাকাতে টাকা পাঠাতে পারবেন না। কারণ এত টাকা যদি আপনি ব্যয় করে যদি সৌদি আরবে যান তাহলে সেই টাকাটা তো উঠাতে হবে, তাই না? আপনার ফ্যামিলি, মা বা ভাই বোন আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার অপেক্ষা থাকবে কবে আপনি টাকা পাঠাবেন, কি আসল বিষয়। তো অবশ্যই আপনার ফ্যামিলি কিন্তু আপনি ভালো আছেন কি না, বা আপনি খেয়েছেন কি না সেটা কিন্তু দেখবে না, আপনার টাকার দিকে কিন্তু তারা চেয়ে থাকবে। কারণ যেহেতু আপনি রেন্ট করে সৌদি আরবে যাচ্ছেন। তো আরেকটা হচ্ছে সামামা গ্রুপ অফ কোম্পানিস, তো এটাও কিন্তু আরেকটা কোম্পানি। সামামা কোম্পানির মধ্যে কিন্তু আমি আরেকটা কোম্পানির বিষয় বলছি, সামামা গ্রুপ অফ কোম্পানিস। তো আপনারা এইসব কোম্পানিতে যদি যান, পুরো নামটা জানবেন যে কোন কোম্পানি, ঠিক আছে? শুধু সামামা কোম্পানি বললে হবে না। অনেকে আমাকে সামামা কোম্পানির বিষয়ে ভিডিও করতে বলছেন, বা অনেকে কমেন্ট করছেন যে সামামা কোম্পানি কীরকম হবে। তো তাই আপনাদের মাঝে আজকে বলবো যে কয়টা কোম্পানি আছে সামামা। তো সেই বিষয়ে যারা আমাকে কমেন্ট করছেন, অবশ্যই আপনারা আমার অডিয়েন্স, আমার রীতিমতো আমার ভিডিওগুলি দেখছেন, তো সেই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো পুরো নামটা আপনারা জানবেন যে কোন কোম্পানিতে যাচ্ছেন, ঠিক আছে? তো আরেকটা কোম্পানি হচ্ছে সামামা কন্ট্রাক্টিং কোম্পানি। তো সামামা কন্ট্রাক্টিং কোম্পানি যেটা, এটাও কিন্তু আপনার সাপ্লাইয়ের মতো সাপ্লাই কোম্পানি, কিন্তু তারাও কিন্তু যে অন্যান্য ভালো ভালো কিছু কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিয়ে কিন্তু কাজ করায়। তো অবশ্যই সেই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। আমি কিন্তু এই নিয়ে 3 নম্বর কোম্পানির কথা বলেছি, সামামা কন্ট্রাক্টিং কোম্পানিস। তো 3টা হলো, তো এই বিষয়টা অবশ্যই আপনারা জানবেন। আমি আবারও বলছি, লক্ষ্য রাখবেন যাই ট্রাভেল এজেন্সিতে, যে ট্রাভেল এজেন্সি থেকে আপনারা যাবেন, তো সেটাও কিন্তু আপনারা জানতে হবে, বুঝতে হবে যে কি কাজ করায় সেই ট্রাভেল এজেন্সি থেকেই আপনারা জেনে নেবেন। সেটা আমি বলতে পারবো না যে কি কাজের মধ্যে আপনাকে পাঠাচ্ছে। তো 4 নম্বর হচ্ছে সামামা কারেন্টস বাসি কোম্পানি। সামামা কারেন্টস বাসি কোম্পানি এটাও কিন্তু আরেকটা কোম্পানি, 4 নম্বর। তো সামামা কারেন্টস বাসি কোম্পানি যেটা, এটাও কিন্তু সাপ্লায়ারই। তো সামামা কোম্পানি, তো সামামা কোম্পানি কি সবগুলা কি এক, তা না। কিন্তু সামামার মধ্যে কিন্তু আপনার ডিটেলসে লেখা আছে কোনটা কোন কোম্পানি, গ্রুপ কোম্পানি এইটা ওইটা, ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি, তো সেটা তো আর উল্লেখ আপনাকে
লেখা নাই যে আপনাকে আমি বলতে পারব তো যে যে কোম্পানিগুলি আছে সেটাই কারণ এগুলি আমি যতটুকু জানি এটি সাপ্লাই কোম্পানি তবে ভালো কোম্পানি কিন্তু খারাপ হলে তো এটা হচ্ছে আপনার ভাগ্যের উপরও হচ্ছে সবকিছু কারণ আমি যতটুকু জানি এটি ভালো কোম্পানি তো যদি খারাপ হয়ে যায় এটা আমার কিছু করার নেই আপনাদের মাঝে আমি ভালো মন্দ তথ্য দিতে পারবো তবে আপনারা যাবেন নিজে ডিসিশন নেবেন তারপরে যাবেন আমার কথা শুনে আপনারা যাবেন না বা আমার কথা শুনে আপনারা যাবেন সেটা কিন্তু আমি বিলকুল চাই না কখনো আমার কথা শুনে আপনারা যাবেন না আমি ভালো মন্দ তথ্য দিতে পারবো কেমন বেতন কেমন সুযোগ সুবিধা কেমন ডিউটি বা কত ঘন্টা ডিউটি খানা থাকা কার কি আসবে বিষয় কোন কোম্পানির নাম আপনারা জানেন না সেই জন্য আমি কিন্তু ওইগুলি তথ্য দিয়ে থাকি ঠিক আছে তো আমার কথা শুনে কিন্তু আপনার ফুট করে পা বাড়াবেন না আপনারা নিজের ডিসিশন নিয়ে তারপরে যাবেন তো পাঁচ নম্বর হচ্ছে আল সামামা ট্রেডিং গ্রুপ কোম্পানি তো এইটাও কিন্তু আপনার সাপ্লাই কোম্পানি তো এগুলি কিন্তু ভালো নামে দামে আছে কিন্তু টপ লেভেলে আছে সেটা আমি বলবো না যেহেতু সাপ্লাই কোম্পানি তো এইগুলি এইসব কোম্পানি কিন্তু খারাপ না এইসব কোম্পানি কিন্তু ভালো ভালো বড় বড় কোম্পানিতে কিন্তু কন্ট্রাক্ট নিয়ে কাজ করায় যেমন আমি আগের ভিডিওতে বলেছি আলমারা কোম্পানি আরামকো কোম্পানি বা আলবিহা কোম্পানি এরকম কোম্পানি বা বিন লাদেন কোম্পানি বিম্পু কোম্পানি তো এইসব কোম্পানিতে কিন্তু আপনার ভালোভাবে এরা কন্ট্রাক্ট নিতে পারে কন্ট্রাক্ট নিয়ে কিন্তু কাজ করায় বা ভালো ভালো কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ইন্ডাস্ট্রিকে বা আপনার এরকম কিছু জায়গাতে মেন ফ্যাক্টরিতে আপনাদের কাজ করে থাকবে বা বড় বড় মার্কেটের কন্ট্রাক্ট নিতে পারে সেই জায়গাতে কাজ করাইতে পারে ঠিক আছে তো লাস্ট যে কোম্পানিটা এটা হচ্ছে সামামা হোল্ডিং কোম্পানি তো এটা হচ্ছে ৬ নম্বর যে কোম্পানিটার বিষয়ে বলছি সামামা হোল্ডিং কোম্পানি তো দেখুন সামামা হোল্ডিং বলতে হয়তো আপনার যে রকম কোনো কিছু বাজানো বা প্যাকেট করানো এরকম একটা বোঝায় যা হোল্ডিং তো অতএব এটি হচ্ছে সাপ্লাইয়ের কোম্পানি তো আমি প্রথমেই বলেছি সাপ্লাই কোম্পানি হলে যে আপনারা যাবেন না বা সাপ্লাই কোম্পানি হলে যে আপনারা যাবেন তাও কিন্তু না সাপ্লাই কোম্পানি যে সবগুলোই যে সমান তাও না ভালো মন্দ কিন্তু মানুষের মধ্যে আছে তো কোম্পানির মধ্যে কিন্তু ভালো মন্দ আছে আর সবাই যে কোম্পানিতে গিয়ে যে ভালো লেভেলে থাকবেন বা ভালো কাজ পাবেন তাও কিন্তু না কষ্ট করতে হবে আবার ভালো সুখ শান্তিতেও কাজ করতে পারেন এটা হচ্ছে আপনাদের নসিব উপরাল্লাহ যেটা দেবে এটাই কিন্তু আপনার সঠিক কাজ সঠিকভাবে আপনি শুক্রিয়া করতে হবে যেহেতু আপনাকে এই কাজ দিয়েছে উপরাল্লাহ আপনার নসিবে আছে বলেই তো আপনি কাজ করতে হচ্ছে বা আপনি কষ্ট করতে হচ্ছে ঠিক আছে তো এটাতে যদি আপনি শুক্রিয়া করেন হয়তো বা উপরাল্লাহ আপনাকে ভালো কাজের মধ্যে দিতে পারে তো অবশ্যই যে সামামা হোল্ডিং কোম্পানি এই কোম্পানিটা কিন্তু লাস্ট কোম্পানি বলেছি ৬ নম্বর কোম্পানি তো যারা সামামা কোম্পানিতে যাবেন তাদের জন্য আমি বলবো তো এইসব কোম্পানিতে কিন্তু বেতন বেশি হবে না যারা লেবার যাবেন হয়তো ৭০০ ৯০০ ১১০০ এর উপরে কিন্তু লেবারের বেতন হবে না হয়তো টেকনিশিয়ানে যাবেন কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে ড্রাইভিং বিষয়ে যদি যান ড্রাইভিং যদি করতে পারেন তাহলে হয়তো আপনার ১২০০ থেকে ১৪০০ রিয়াল বেতন হতে পারে কারণ ড্রাইভিং বিষয়ে যারা যাবেন ড্রাইভিং করলে কিন্তু বেশিটা কষ্ট হবে না যেহেতু আপনার বসে বসে ড্রাইভ করবেন এসি থাকবে ঠিক আছে তো যে সামামা কোম্পানির বিষয়ে যারা আমাকে কমেন্ট করেছেন অবশ্যই আপনাদের জন্য এই ভিডিওগুলি আমি করতে বাধ্য হয়েছি আপনাদের রিকোয়েস্টের কারণে তো সামামা কোম্পানি কয় ধরনের আছে তো সেই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি তো বন্ধুরা আমি শেষ পর্যায়ে চলে এসেছি আর ভিডিও আর লম্বা করবো না তো অবশ্যই নেক্সট ভিডিও আসবে আরও ভালো কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে ইনশাআল্লাহ শেয়ার করব তো যারা সামামা কোম্পানিতে যাবেন তো আপনারা ট্রাভেল এজেন্সি থেকে যান দালালের মারফতে যান যার কাছ থেকে যান ঠিক আছে তো অবশ্যই আপনারা পুরো ডিটেলসে জেনে নেবেন যে আপনাদের কাজ কী হবে আপনাদের কাজের ধরনটা কী আপনাদের কয় ঘন্টা ডিউটি হবে আপনাদের কাজ কোথায় হবে কোন এলাকাতে হবে কোন জেলাতে হবে তো সেই বিষয়গুলি আপনারা পুরো ডিটেলসে জেনে নেবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবো না তো ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আসবে আবারও ভালো কিছু তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখতে থাকুন আমাকে সাপোর্ট করুন আল্লাহ হাফেজ